হ্যালো ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আনিসুল ইসলাম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখে আপনারা খুব সহজেই এসটিম এল আয়ত্ত করে নিচ্ছেন গত কয়েকটি লেকচার ভিডিও থেকে আমি এসটি মেল সম্পর্কিত বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে দিচ্ছি সো ফার যে দুটো কোয়েশ্চেন আমি সলভ করেছি ঢাকা বোর্ড দুই হাজার সতেরো এবং চিটাং বোর্ড দুই হাজার সতেরো সো আশা করবো এই ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন এই ভিডিও টিউটোরিয়ালে আমি সিলেট বোর্ড দুই হাজার সতেরো সালের কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করবো খুবই ইজি একটা কোয়েশ্চেন ডেফিনেটলি আমি জানি আপনারা এটা করতে পারবেন রাইট এইখানে কোয়েশ্চেনটা আপনারা দেখতে পাচ্ছেন প্রবৃতা একটি ওয়েবসাইট তৈরির জন্য হোম ডট এইচটিএমএল অ্যাডমিশন ডট এল এবং রিজাল্ট ডট এইস টি এম এল নামে তিনটি পেজ তৈরি করলো রিজাল্ট ডট এইচটিএম এর পেজ নির্মরূপ ফলাফল প্রদর্শিত হয় সো এই এই হচ্ছে রিজাল্ট পেজটা অতপর সেই হোম পেজ থেকে অন্যান্য পেজে যাওয়ার ব্যবস্থা করলো ওকে ফাইন সো এখন আমার তিন নম্বর এবং চার নম্বর এই দুটো কোয়েশ্চেনে বিশেষ করে লক্ষ্য রাখতে হবে এখানে বলা হয়েছে রিজাল্ট এই স্ট্রিম পেজের টেবিলটি তৈরির জন্য এই স্ট্রিএমএল কোড লিখতে হবে তো এটা ভেরি ইজি ভেরি ইজি ডেফিনেটলি আপনারা পারবেন তারপর আমার কাজ হচ্ছে আপনাদের দেখিয়ে দেওয়া সো আমি দেখিয়ে দিচ্ছি আমি নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি নোটপ্যাড ওপেন করে নিলাম প্রথমে যেটা করতে হবে ফাইলটা সেভ করে নিতে হবে ফাইলটা সেভ করে নিচ্ছি আপনারা যে কোনো নামে সেভ করতে পারেন আপনাদের ইচ্ছা বাট এখানে যেহেতু বলা হয়েছে যে আমি সেভ করতে হবে রিজাল্ট ডট এইচ টিএম সো পরীক্ষার ফলে তো নিশ্চয়ই সেভ করার কোনো অপশন নাই তারপর আমি এটা নাম দিয়ে দিচ্ছি রিজাল্ট ডট এইচটিএমআ পারফেক্ট তারপর যেটা করতে হবে অবশ্যই আমাকে এখানে ডকটা এইচটিএমটা লিখে নিতে হবে এটা লিখলেও হবে না লিখলেও হবে সো বাট লিখেটা অবশ্যই ব্যাটার অপশন যেহেতু এইচটিএমএল ফাইভ ইউজ হচ্ছে ওকে দেন যেটা করবো আমরা এইচটিএমএল লিখে দেবো এখানে ওপেনিং এইচটিএমএল এবং তারপর দিতে হবে আমাকে ক্লোজিং এইচটিএমআ সো দিয়ে দিচ্ছি ক্লোজিং এইস্টিএম তার মধ্যে অবশ্যই দুটো অপশন থাকতে হবে হ্যার এবং বডি অপশনটা সো আমি প্রথমে এইখানে ওপেনিং হ্যাডটেক দিচ্ছি তারপর যেটা করবো ক্লোজিং হ্যাড ট্যাক দিয়ে দিচ্ছি এবং তারপর অবশ্যই সিরিয়ালি যেটা আসবে আপনারা জানেন যে বডি ট্যাগটা ব্যবহার করতে হবে সো ওপেনিং বডি ট্যাক এবং আমি দিয়ে দিচ্ছি ক্লোজিং বডি ট্যাগ তারপর যেটা করবো ডেফিনেটলি আমাকে এখানে যে কাজটা করতে হবে টেবিল তৈরি করার জন্য ডেফিনেটলি আপনারা জানেন এখানে টেবিল ট্যাগ ব্যবহার করতে হবে ওকে এখানে টেবিল টেক দিতে হবে এবং অবশ্যই অ্যাট্রিবিউটটা ট্রিবিউটটা বসিয়ে দিতে হবে অ্যাট্রিবিউট বর্ডার এট্রিবিউট এবং তার সাইজ ওয়ান দিয়ে দিচ্ছি ওয়ার তারপর টেবিল টেকটা আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি ইনকেস যদি বলে যাই পরীক্ষার সময় আপনারা জাস্ট ওপেনিং টেক তারপর কাজটা শেষ করে ক্লোজ করে দেবেন তাতে ব্যাটার হবে ওকে ফাইন টেবিল টেকের মধ্যে প্রথমেই যে রোটা আছে এখানে দেখতে পাচ্ছেন রোল নেম জিপি আছে রো এর মধ্যে তিনটা ডাটা আছে সো টেবিল রো এর মধ্যে আমরা ডাটা রাখবো প্রথমে যেটা করবো টিডি ব্যবহার করব অবশ্যই টিডি টেবিল ডাটা টেবিল ডাটার মধ্যে যেটা আছে রোল সো রোল দিয়ে দিচ্ছি টিডিটা ক্লোজ করে নিচ্ছি তারপর আবার সেই টেবিল ডাটার থাকবে নেম ক্লোজ করে ফাইন এবং সবার শেষে আরেকটা টেবিল ডাটা ইউজ করতে হবে কারণ রোটা এখনো কমপ্লিট করা হয় নাই এইখানে জিপিএ দিয়ে দিতে হবে ওয়েল ডানো তারপর যেটা করবো এইখানে আমরা টেবিল রোটা ক্লোজ করে দিচ্ছি টেবিল রো ক্লোজ প্রথম রোয়ের এর কাজটা শেষ তো এক্স্যাক্টলি পরবর্তী তিনটা রো তৈরি করতে হবে তা আমি এখানে কপি করে নিচ্ছি এটা সিলেক্ট করে নিলাম তারপর কপি দিয়ে দিলাম এবার ঠিক নিচে এখানে পেস্ট করে দেব পেস্ট রাইট সো এখানে একটু চেঞ্জ আসবে অবশ্যই আপনারা জানেন সেটা হবে পরবর্তী রো এর শুরুতে কি আছে 101 করি 5 so, 101 দিয়ে দিচ্ছি এখানে নেইমের পরিবর্তে করিম বসবে পয়েন্ট ওকে সো এরকম পরবর্তী রোগুলো তৈরি করতে হবে আমি ভিডিওটি পজ করে পরবর্তী রোগুলো তৈরি করে নিচ্ছি ওয়েল ডান তাহলে দেখতে পাচ্ছেন এইখানে আমি বাকি রোগুলো তৈরি করে নিয়েছি আপনারা এক্স্যাক্টলি ম্যাচ করে নেবেন অবশ্যই আশা করি আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো রোয়ের ভ্যালু আমার অবশ্যই ডাটাগুলো ভ্যালু দেওয়া ঠিক আছে এবার যেটা করব আমি কোডটা সেভ করে নিচ্ছি আবারও এবং রান করে দেখব আউটপুটটা কী আসে রেজাল্ট নামে যে পেজটা তৈরি করেছি পারফেক্টলি কাজ করতেছে ওকে সো আশা করি এতটুকু কাজ আপনারা ডেফিনেটলি করে নিয়েছেন এবার আমরা যে কাজটা করব পরবর্তী যে কোয়েশ্চেনগুলো আছে অর্থাৎ চার নম্বর কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করব চার নম্বর কোয়েশ্চেনটা আমরা দেখে নিচ্ছি একটু রাইট প্রমিতার সর্বশেষ গৃহীত ব্যবস্থার প্রয়োজনীয়তা মূল্যায়ন করো তো এখানে প্রমিতা তিনটা পেজ তৈরি করেছিল অতঃপর সেই হোম পেজ থেকে অন্যান্য পেজে যাওয়ার ব্যবস্থা করলো সো ডেফিনেটলি বুঝতে পারতেছেন এখানে হাইপার লিঙ্কের কথা বলা হয়েছে সো এই কথাগুলো আপনারা একটু গোচ করে লিখে দিলেই অবশ্যই এখানে চার মার্কস পেয়ে যাবেন অবশ্যই আপনার টু দ্য পয়েন্ট কথাবার্তা বলতে হবে যে সে প্রথমে ডেফিনেটলি হোম পেজে ঢুকতে পারবে দেন হোম পেজ থেকে অন্যান্য পেজে যাওয়ার জন্য অবশ্যই লিঙ্কের ব্যবস্থা রাখতে হবে এবং হোম পেজে যদি লিঙ্কের ব্যবস্থা রাখা হয় তাহলে সে খুব সহজেই সেই পেজগুলোতে অ্যাক্সেস করতে পারবে সুতরাং হাইপার লিঙ্কের গুরুত্ব এখানে অপরিসীম ওকে রাইট তো এই ভিডিও টিউটোরিয়ালে এতটুকু থাকবে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আর একটা কোয়েশ্চেন নিয়ে ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যাবার আগে বলে নিচ্ছি যারা এখনও পর্যন্ত আমার সবগুলো ভিডিও খুঁজে পাচ্ছেন না তারা অবশ্যই যে কাজটা করতে পারেন খুব সহজেই আমার ওয়েবসাইটে চলে যান ডাব্লিউডাব্লিউ ডট স্টার উইথ আনিস ডট কম এবং এখান থেকে আপনারা যদি স্ক্রল করেন অথবা ফাইন টিটুয়েলসে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন নিচে অনেকগুলো প্লে লিস্টের নাম চলে এসেছে আপনাদের ইচ্ছা মতো যেই প্লে লিস্ট থেকে ভিডিও দেখতে যাচ্ছেন সেই প্লে লিস্টের ভিডিও অবশ্যই দেখতে পারবেন এইচটিএমএলের ভিডিওগুলো আলাদা করে এখানে দেওয়া আছে এইচএসি এর জন্য আপনারা সেইগুলো দেখতে পারেন যারা এইচিসি এর নন তারা অবশ্যই এইচটিএমএল শুধু এইচটিএমএল লিখে আছে এই জায়গায় এসটিএমএল বাংলা টিটুয়েল দেখতে পারবেন আর সবগুলো ভিডিও সিরিজ যদি একসাথে বুঝে পেতে চান আইসিটির জন্য তাহলে এই প্লে লিস্টে যেতে পারেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওগুলো দেখতে ভুলবেন না আর নতুন ভিডিও নিয়ে তো অবশ্যই আসতেছি খুব শীঘ্রই রেগুলার আমার ইউটিউব চ্যানেল চেক করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলোর আপডেট অবশ্যই পেয়ে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো অবশ্যই আপডেট পেয়ে যাবেন ওকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নিই ডেফিনেটলি এই ভিডিও টিউটোরিয়াল দেখার পর সাবস্ক্রাইব করে নিন কারণ আপনাদের জন্য নতুন নতুন অনেক কিছু নিয়ে আসতেছি ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ